আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শরীফুল ইসলাম খান, সহকারী শিক্ষক, ফুলবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফুলবাড়িয়া ময়মনসিংহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা হয়তো জানো সারা বিশ্বব্যাপী একটি করোনা ভাইরাস নামক একটি মারাত্মক ব্যাধি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এই মুহূর্তে তোমরা ঘরে আছো, নিরাপদে আছো এবং সুস্থ আছো, কিন্তু আমাদের অবশ্যই লেখাপড়ায় সংযুক্ত থাকতে হবে। যেহেতু তোমার বিদ্যালয়ে ক্লাস চলতেছে না, তাই মোবাইলের ভিডিওর মাধ্যমে আমরা ক্লাস দেখাবো। আজকে আমি পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের উপর একটি পাঠদান উপস্থাপন করব। তোমরা সবাই মনোযোগ সহকারে আমার এই পাঠটি তোমরা দেখবে এবং সাথে সাথে অনুশীলন করবে। এখন আমাদের আজকের পাঠ পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে পাঠের শিরোনাম হবে জ্যামিতি। আমাদের আজকের পাঠের বিষয় জ্যামিতি, এবং এখান থেকে আমি জ্যামিতি বিভিন্ন জ্যামিতির চতুর্ভুজ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমি তোমাদের একটা জিনিস দেখাবো, সবাই দেখো, আমার হাতে একটা জ্যামিতিক আকৃতি রয়েছে। এই একটা জ্যামিতিক আকৃতি, এটা একটা জ্যামিতিক আকৃতি এবং এর একটা নাম রয়েছে। আমার হাতে লক্ষ্য করে দেখা যাবে এখানে চারটা বাহু বিশিষ্ট একটা চিত্র আঁকানো হয়েছে, এবং চারটা বাহু বিশিষ্ট একটা চিত্র, এর নাম আমরা বলতে পারি চতুর্ভুজ। আসলে এটা একটা চতুর্ভুজ, চার বাহু দ্বারা আবদ্ধ, চার বাহু দ্বারা আবদ্ধ একটা চতুর্ভুজ। এবং চতুর্ভুজের আবার বিভিন্ন ধরনের নাম রয়েছে। দেখা যাচ্ছে আমার হাতে আমি যেখানে ধরে রেখেছি হলুদ রঙের একটি বাহু, তার বিপরীতে আরেকটি বাহু আছে হলুদ রঙের বাহু। তাহলে বোঝা যায় এই বাহুর বিপরীত বাহু এই হলুদ বাহু, আবার তার পাশে আরেকটি বাহু আছে লাল লাল রঙের, তার বিপরীতে আরেকটি বাহু আছে সেটা হলো লাল রঙের। তাহলে আমরা বলতে পারতেছি কি এখানে দুইটি বিপরীত বাহুগুলো সমান্তরাল, এই হলুদ বাহু এবং এই হলুদ বাহু দুইটা সমান, আবার লাল লাল বাহু এবং এই লাল বাহু দুইটা সমান। তাহলে আমরা এখানে বলতে পারি সবাই, এটা একটা জ্যামিতিক আকৃতি এবং চতুর্ভুজ আকৃতি, এবং এর একটা নাম রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তর সমান্তরাল, এবং এইখানে এই এই একজোড়া বাহু হলুদ একজোড়া বাহু এবং লাল একজোড়া বাহু, তাহলে যে চতুর্ভুজের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে আমরা সামান্তরিক বলতে পারি। যে চতুর্ভুজের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে, যে চতুর্ভুজের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে আমরা সামান্তরিক বলতে পারি। তাহলে এই একজোড়া বাহু হলুদ একজোড়া বাহু এবং লাল একজোড়া বাহু দুইটি দুই জোড়া বাহু আছে এখানে, দুই জোড়া বাহু, তাহলে যে চতুর্ভুজে দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলি। তাহলে এই জ্যামিতিক আকৃতির নামটা কি? এই জ্যামিতিক আকৃতির নাম হলো সামান্তরিক, জ্যামিতিক আকৃতির নাম হলো সামান্তরিক। এই সামান্তরিক আমাদের
সমাপনী পরীক্ষায় জ্যামিতি সম্পর্কে দুটি প্রশ্ন থাকে, তিনটি প্রশ্ন থাকে, দুটি প্রশ্ন উত্তর হয়। ওই সমাপনী পরীক্ষায় আমাদের পরীক্ষা আসার মতো যে কারিকুলাম আছে, প্রথম থাকে একটা নির্দিষ্ট নির্দেশনা অনুযায়ী একটা চিত্র আঁকতে বলে, এবং ওই চিত্রের আলোকে আমাদের কিছু বৈশিষ্ট্য দিতে বলে। তাহলে এখানে আমরা একটা সংজ্ঞা পেয়েছি, যে চতুর্ভুজের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে। তাহলে আমরা পেয়েছি দুই জোড়া বাহু, এই এক জোড়া বাহু এবং এই এক জোড়া বাহু, হলুদ এক জোড়া বাহু এবং লাল এক জোড়া বাহু, এই দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে। এখন দেখো আমরা এই সামান্তরিক কিভাবে অঙ্কন করতে পারি। প্রথম আমরা সবাই লক্ষ্য করো, প্রথম আমরা সমতল একটি কাগজে বা তোমাদের খাতায় ভূমি বরাবর একটা বাহু আঁকবো। আমরা ভূমি বরাবর একটা বাহু, এবং তার পাশে একটি আরেকটি বাহু আঁকবো লম্বা লম্বে একটু বাঁকা। লক্ষ্য করো তোমরা, আমার আমার দিকে লক্ষ্য করবা, এই বাহুর পাশে আরেকটি বাহু থাকবে এবং এই বাহুর মাপ যতটুকু থাকবে তার থেকে এটা ছোট বা বড় সমান নেওয়া যাবে না, সমান নেওয়া যাবে না। তাহলে ভূমি বরাবর একটি বাহু এবং তার পাশে একটু বাঁকানো আরেকটি, তার পাশে একটু বাহু নেই। এখন পাশের বাহু যতটুকু মাপ আছে, পাশের বাহু যতটুকু মাপ আছে ওই মাপের তার বিপরীতে একই মাপে আরেকটি আমরা বাহু অঙ্কন করি, এবং ভূমি ভূমি বরাবর যতটুকু বাহু মাপ আছে তার মাপের অনুযায়ী আমরা তার বিপরীতে একটি বাহু অঙ্কন করি। এখন যে দুইটি বাহু আমরা একটা বিন্দুতে মিলিত হয়েছে এই দুইটি বাহু আমরা যুক্ত করি, জ্যামিতিক আকৃতিগুলো এত সুন্দর করে আঁকতে হবে যাতে আঁকা বাঁকা প্যারা এবং অস্পষ্ট না থাকে, যেন স্পষ্ট বোঝা যায়, এবং মাপ একটার মাপের সাথে সাথে আরেকটার মাপের কোন রকম অমিল না থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বোর্ডে সবাই আমরা দেখি আমার সামান্তরিকের মডেল আকৃতি এবং আমি যে চিত্রটা এঁকেছি একই আকৃতি দেখা যায় না, এবং এই গ্রহ বিপরীত বাহু এই গ্রহ, তার পাশের গ্রহ বিপরীত বাহু এই গ্রহ। তাহলে আমরা বলতে পারি এ বি সি ডি, এখানে এ বি সি ডি একটি সামান্তরিক, তার এটি কিসের চিত্র, চিত্র এই চিত্রের নাম হলো সামান্তরিক। এ বি সি ডি একটি সামান্তরিক, চিত্র কিসের, এ বি সি ডি একটি সামান্তরিক। তাহলে আমরা একটি সামান্তরিকের চিত্র আঁকলাম, এবং আমরা জানি সামান্তরিক
সামান্তরিকের প্রথম বৈশিষ্ট্য বিপরীত বাহুগুলো পরস্পর সমান। বিপরীত কোণ, এখন বিপরীত কোণ, বিপরীত কোণ বলতে এইখানে একটা কোণ আছে বিকুণ এবং তার বিপরীত একটি কোণ আছে দ্বিকুণ, তাহলে বোঝা যায় বিকুণের সমান দ্বিকুণ। আবার এ কোণ আছে একটা, আবার আছে তার বিপরীত সিকুণ আছে, সমান কোণ হলো সিকুণ, তাহলে বলা যায় বিপরীত কোণ গুলো সমান। বিপরীত কোণ গুলো সমান, বিপরীত বিপরীত কোণ গুলো সমান, তাহলে বিপরীত কোণ গুলো সমান। তাহলে সামান্তরিকের প্রথম বৈশিষ্ট্য হলো বিপরীত বাহুগুলো পরস্পর সমান, দুই নম্বর বৈশিষ্ট্য বিপরীত কোণ গুলো সমান। এখানে আরো বৈশিষ্ট্য আছে, যদি আমরা এই সামান্তরিকে কর্ণ অঙ্কন করি তাহলে একটা কর্ণ এবং যে কোনো চতুর্ভুজে দুইটি করে কর্ণ আঁকা যায়। এ সি একটি কর্ণ এবং বিডি একটি কর্ণ, এ সি কর্ণ বিডি কর্ণ। আমরা যদি মেপে দেখি তাহলে কি দেখা যায়, বিডি কর্ণ এ সি কর্ণ সমান দেখা যায় কি? দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে বিডি কর্ণ বড় এবং এ সি কর্ণ ছোট। তাহলে আমরা এটাই থেকে আমরা বৈশিষ্ট্য নিতে পারি, কর্ণদ্বয় অসমান, দ্বয় বলতে দুইটি কর্ণ, কর্ণদ্বয় অসমান। আরো বৈশিষ্ট্য আছে, সামুদ্রিকটি চারটি বাহু দ্বারা আবদ্ধ,
এখানে কোন কোনই সমান নয়, কোন কোনই সমকোণ নয়, বিপরীত বা বিপরীত কোণগুলো সমান, কিন্তু কোন কোন সমকোণ নয়। সমকোণ হতে গেলে আমাদের শর্ত থাকে একটি কোণ সমকোণ হতে গেলে তাহলে একটি বাহুর উপর আরেকটি বাহু লম্বালম্বী উলম্ব খারাপভাবে উৎপন্ন হতে হবে। এখানে একটি বাহুর সাথে পাশের বাহু খারাপ অবস্থায় নেই আছে, একটু তার দ্বারা পাকা অবস্থায় আছে, যেহেতু এখানে কোনো সমকোণ আসবে না। তাহলে আমরা বৈশিষ্ট্য নিতে পারি, সামুদ্রিকের বৈশিষ্ট্যগুলো হলো সমকোণী পরীক্ষায় জ্যামিতির চিত্র চিত্রের সাথে সাথে বৈশিষ্ট্য আছে, কমপক্ষে তিনটি বৈশিষ্ট্য আছে। তাহলে আমরা বলতে পারি এক নম্বর বৈশিষ্ট্য, বিপরীত বাহুগুলো পরস্পর সমান, বিপরীত কোণগুলো সমান, কর্ণদ্বয় অসমান। এখন লক্ষ্য করো সবাই, এবং এই জিনিসগুলো খুবই জরুরি, হ্যান্ডমেড করে রাখতে পারো। সামান্তরিকের বৈশিষ্ট্য, সামান্তরিকের বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য আমরা চিত্র থেকে পেয়েছি, মডেল জ্যামিতিক মডেল এবং তার আঁকানো চিত্র এই থেকে আমরা নিতে পারি। বিপরীত এক নম্বর চিত্র, বিপরীত বাহুগুলো পরস্পর সমান, বিপরীত বাহুগুলো পরস্পর সমান। দুই নম্বর বৈশিষ্ট্য, বিপরীত কোণগুলো সমান, বিকোণ তার বিপরীত হলো ত্রিকোণ সমান, এক কোণ তার বিপরীত ত্রিকোণ সমান, তাহলে বিপরীত কোণগুলো সমান। কর্ণদ্বয় অসমান, বিডি কর্ণ এবং এসি কর্ণ দুটি কর্ণ কিন্তু সমান নয়, অসমান। তাহলে আমরা বলতে পারতেছি সামান্তরিকের বৈশিষ্ট্যগুলো হলো বিপরীত বাহুগুলো পরস্পর সমান, বিপরীত কোণগুলো সমান, কর্ণদ্বয় অসমান। তাহলে আমরা সামান্তরিক সম্পর্কে সবকিছু জানতে পারলাম। সামান্তরিক বলতে যে চতুর্ভুজের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল, পরস্পর সমান্তরাল দুই জোড়া বাহু, এখানে দুই জোড়া বাহু, এই এক জোড়া বাহু হলুদ রঙের, এক জোড়া বাহু লাল রঙের, এক জোড়া বাহু দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলি, এবং তারপর সামান্তরিক চিত্র। পরীক্ষায় কিন্তু আমাদের নির্দেশনা অনুযায়ী থাকতে পারে এমন একটি সামান্তরিক অঙ্কন করো যার এক বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং অপর বাহু বা পাশের বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার বা 4 সেন্টিমিটার। যদি পরীক্ষায় মাপ অনুযায়ী চিত্র আঁকতে বলে তাহলে আমাদের স্কেল থেকে যতটুকু পরিমাণের আমাদের বাহুগুলো নিতে বলবে, প্রথমে অতটুকু পরিমাণ একটি যে কোনো একটি বাহুকে, তারপর স্কেল থেকে 5 সেন্টিমিটার বললে 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার বললে 4 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার বললে 6 সেন্টিমিটার নিতে হবে, এবং তার পাশে আমরা ইচ্ছা অনুযায়ী একটা মাপ দেওয়ার পর একটি রেখা আঁকার পর পাশের বাহু যে পরিমাণে বাহু নিতে বলবে সেই পরিমাণে বাহু নিয়ে আমরা ওই মাপ অনুযায়ী অঙ্কন করবো। আর যদি মাপ অনুযায়ী অঙ্কন করতে না বলে তাহলে নিজের ইচ্ছা মতো আমরা জ্যামিতিক চিত্র আঁকবো। এখন আমাদের সামান্তরিকে জানতে পারলাম, সামান্তরিকের সংজ্ঞা, সামান্তরিকের চিত্র, নির্দেশনা অনুযায়ী চিত্র থাকতে পারে, নির্দেশনা অনুযায়ী চিত্র না থাকলে নিজের ইচ্ছা মতো চিত্র এবং তার বৈশিষ্ট্য। আজকে আমাদের পাঠে আমি দুটি অংশ নিয়েছি, জ্যামিতির প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণীর জ্যামিতি অংশ থেকে আমি দুইটি অংশ নিয়েছি। প্রথমটা নিয়েছিলাম সামান্তরিক, যেহেতু আমাদের প্রাথমিক বিদ্যালয়ে স্কুলগুলো বন্ধ থাকার কারণে বাসায় নিরাপদে থাকবো এবং সুস্থ থাকবো এবং বেশি বেশি লেখাপড়া করবো, পরীক্ষার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে, তাই আমি আরেকটি পাঠ বেশি নিয়েছি। আমার দ্বিতীয় পাঠ হলো, সবাই লক্ষ্য করবে আমার কাছে আগের জ্যামিতিক মডেলের মতো আরেকটি মডেল আমি এখানে উপস্থাপন করছি। এখানে আরেকটি জ্যামিতিক মডেল আছে, এই জ্যামিতিক মডেলের মধ্যে পার্থক্য
প্রথম মডেলের সাথে দ্বিতীয় মডেলের কিছু পার্থক্য রয়েছে, হয়তো তোমরা নিজে বুঝতে পারতেছো। দেখো প্রথম মডেলে বাহুগুলো ছিল দুইটা রঙের বা দুইটা কালারের, কিন্তু আমার হাতে এখন যা উপস্থাপন করছি তার বাহু কিন্তু চারটা বাহুই কিন্তু একই রঙের। তাহলে আমরা বলতে পারতেছি প্রত্যেকগুলাই চতুর্ভুজ, চারটি বাহু দিয়া যে কোনো চিত্র আঁকাটাই চতুর্ভুজ, সামান্তরিক চতুর্ভুজ এবং এই এটাও কিন্তু একটা চতুর্ভুজ এবং এটার একটা নাম আছে। আমরা নামটা কিভাবে পাইতে পারি, এটা বৈশিষ্ট্যর উপর বৈশিষ্ট্যের উপর নির্ভর করে আমরা এর নামকরণ করতে পারি। এখানে চারটি বাহু আছে, তাহলে চতুর্ভুজে চারটি বাহু আছে এবং প্রত্যেকটা কোণ কিন্তু একই সমান। যদি চতুর্ভুজের প্রত্যেকটা কোণ সমান হয় তার মাপ হবে সমকোণ, মানে 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে চতুর্ভুজের চারটি বাহু পরস্পর সমান, যে চতুর্ভুজের চারটি বাহু পরস্পর সমান এবং কোণগুলো সমকোণ বা 90 ডিগ্রি মতো সমকোণ তাকে বর্গ বলি। যে চতুর্ভুজের চারটি বাহু পরস্পর সমান, যে চতুর্ভুজে চারটি বাহু পরস্পর সমান এবং কোণগুলো সমান বা সমকোণ তাকে বর্গ বলি। তাহলে এই চিত্রের নাম কি? এই চিত্রের নাম হলো সবাই লক্ষ্য করবে প্রথম মডেল দ্বিতীয় মডেল, দ্বিতীয় জ্যামিতিক মডেলের নাম বর্গ। কেন হলো? বর্গের চারটি বাহু আছে এবং চারটি বাহু সমান এবং কোণগুলো সমান, সমান কোণ বলতে প্রত্যেকটি কোণ সমান, চারটা কোণ যদি সমান থাকে তার প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি সমান সমকোণ। তাহলে যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে বর্গ বলে। আগের চিত্রের অনুরূপ এই চিত্র একই ধরনের। আমরা যদি আগের চিত্রগুলো ভালোভাবে বুঝতে পারি এবং ভালোভাবে দেখতে পারি তাহলে দ্বিতীয় চিত্র খুব সহজে বোঝা যাবে এবং খুব সহজে আয়ত্ত করা যাবে। এখন আমরা বর্গের চিত্র আঁকব। বর্গের চিত্র আঁকতে গেলে আগের মতোই প্রথম আমরা একটা বাহু নেব, প্রথম একটি বাহু নেব।